এই কম্পনের সাথে সাথে মানুষ দৌড়িয়ে কোথায় গেছে, হাজারে গেছে গেছে এলাকার লোকজন একটু দোয়া করেন কি হয়েছে, ভূমিকম্পটা থেমে যায়, ভূমিকম্প হচ্ছে আর কি হবে কাঁপছে জন্য সবাই গেছে যে দেখে হাজার জিকির করছেন এভাবে কি করছেন জিকির করছেন যে জন্য এসেছি সেটা হয়ে গেছে সেটা কি ভূমিকম্প থেমে গেছে, তো তারা আবার রওনা করেছে বাড়ি ফিরে যাচ্ছে, আবার ভূমিকম্প শুরু হয়েছে, আবার এসেছে আবার আসার পর যখন ঘরের ভিতরে ঢুকেছে যেখানে আপনি জিকির করছেন দরজা খোলা, তো দেখে যে হজরত জিকিরের তালে তালে দুলছেন, এই দুলার সাথে সাথে জমি নড়ছে, মানুষকে আল্লাহ তালা কত উচ্চ মর্যাদা দিয়েছে যদি মানুষ বুঝত হজর এটাও কি সম্ভব। আরে কোরআনেই তো আছে আল্লাহ তালা আগেকার যুগের নবীদের দ্বারা যে সমস্ত মুজিজা দেখিয়েছেন অলৌকিক বিষয়, সেগুলো শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ওই সমস্ত বিষয় ওই রকমই জিনিসগুলো প্রকাশ করেছে। শেষ নবীর বরকত হযরত দাউদ আলাইহিসসালামের ব্যাপারে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে আমি পাখি পাহাড় এগুলোকে তার অনুগত করে দিয়েছিলাম। হাদিসের মধ্যে এসেছে হযরত দাউদ আলাইহিসসালাম যখন জবুর পড়তেন তোমার কাছে নাযিল হওয়া যে কিতাব, এই জবুর যখন উনি তেলাওয়াত করতেন আর তেলাওয়াত করার তালে তালে যখন এভাবে দুলতে থাকতেন, আপনি দেখবেন হেজ্জখানাগুলোতে যদি যান দেখবেন যে কোনো জায়গার আপনি হেজ্জখানায় যদি যান যেখানে বাচ্চারা কোরআন হেজ্জ করে, আপনি দেখবেন সেই বাচ্চারা কখনো স্থির হয়ে পড়তে পারে না, ওরা একটা তালে দুলছে, হয় সামনে পেছনে দুলছে, না ডানে বামে দুলছে, দুলে কি দুলে না, এটা কেন দুলে বলে তো দেখি, এটা আল্লাহ পাকের কালামের ওজন, আল্লাহ পাকের কালামের ওজন অদৃশ্য ভাবে তার উপরে যখন পড়ে এবং তার ভিতরে এই ওজনের ভিতরে আলাদা একটা টেস্ট আর মজা, যে টেস্ট আর মজা তাকে স্থির থাকতে দেয় না, তাকে দুলাতে থাকে, সে দুলতে থাকে। আপনি দেখবেন আপনি যখন কোরআন শরীফ পড়তে থাকেন যখন পড়তে পড়তে গভীর ভাবে একদম তন্ময় হয়ে যাবেন, হঠাৎ আপনি দেখবেন যে আপনি খেয়াল করেননি বেখেয়ালে আপনি কেমন যেন আস্তে আস্তে দুলছেন, হয় কি হয় না, এটা হয় কালামের ওজন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন এই পড়ার সময় যখন উনি দুলতে থাকতেন ওনার দুলার সাথে সাথে যে জমিনে বসে আছেন সেই জমিন দুলত, সেই জমিনের সাথে সম্পৃক্ত কাছের দূরের যে পাহাড় এই পাহাড়গুলো এভাবে দুলতে থাকতো, হযরত দাউদ যখন জবুর পড়তেন পাহাড়গুলোও কি করতে থাকতো, হাদিসের কথা। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দেখাইলেন, সুবহানাল্লাহ বিহামদিহি, কি মুজিজা, পানি ফাঁক করে দিলেন তলা দিয়ে হেঁটে চলে গেল সবে, লোহিত সাগরের পানিকে সরিয়ে দিলেন 12টা ভাবে ভাগে ভাগ হয়ে গেল রাস্তা, আর সাগরের তলদেশ দিয়ে মূসা আলাইহিসসালাম সহকারে ওনার পুরো টিম কি হয়ে গেল বেরিয়ে গেল, তারা 12 গোত্র ছিল তো 12 গোত্রের জন্য 12টা রাস্তা করে দেওয়া হয়েছে। এটা তো হলো ওই জমির নবীর মুজিজা, অলৌকিক বিষয়। তখন সিপাহ সালার ছিলেন, গিয়ে যখন পৌঁছেছেন পারসিকদের দখলে ছিল, পৌঁছার পরে বড় এত বড় নদী যে এই পার থেকে ও পার দেখা যায় না, এরকম বড় নদীকে আর আরবিতে তারা সাগরই বলে, পাহাড় বলে, নাহর বলে না, এই বিশাল আর এই পাশে দেখা যায় না, আর এই পাশে যত নৌকা টৌকা ছিল
শত্রু বাহিনী পালানোর সময় এগুলো সব নিয়ে গেছে, যেন এটা পিঠে যেতে না পারে। হযরত আলা হযরত রাদি আল্লাহ তাআলা রাতের বেলায় বয়ান করলেন, সবাইকে বয়ান করে বললেন সকলে ইস্তেগফার করে নাও, তওবা করে নাও। আর ভাই সাহাবীদের গুনাহটাই বের কোথায়? সারা জিন্দেগিতে ঘুরায় ফিরায় দেখ দুইটা গুনাহ হবে, তাও ইস্তেগফার করে নাও, তওবা করে নাও, কারণ আল্লাহর সাহায্য গুনাহগারের সাথে আসে না, গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য আসবে না। সবাই ইস্তেগফার করো। ইস্তেগফার হলো, দোয়া হলো, রাতের বেলায় কান্নাকাটি হলো, সকালবেলায় হযরত আলা আল হাযরামি রাদিয়াল্লাহু তাআলা নো পুরা টিমকে নিয়ে 10,000 বাহিনী নিয়ে ঘোড়সওয়ার নিয়ে একদম সাগরের তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবীর সৈনিকরা, ও আল্লাহর বান্দারা, তোমরা সেই উদ্দেশ্য পালনের জন্য যাচ্ছ যে উদ্দেশ্যে গোটা মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন, স্রষ্টার সেই উদ্দেশ্য সম্পাদনের জন্য তোমরা যাচ্ছ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হও, আল্লাহর শক্তিকে সাথে নাও, আমি যা করি তাই করো, আমিরের আনুগত্য করো, আমি যা করি তাই করো। এই কথা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে উনি ওনার ঘোড়াটা ছুটিয়ে দিলেন কোথায়, সাগরের উপর দিয়ে। ওনার দেখা দেখি সবাই সাগরে ছাপ দিল, 10,000 পুরা বাহিনী সাগরের উপর দিয়ে এই পার থেকে ওই পারে চলে গেল, ঘোড়ার খুন খুঁজে নাই। যখন সাগরের উপর দিয়ে এরা যাচ্ছেন, ওই পাশ থেকে ওরা পারসিকরা দেখে বলছে, দেও আয়ে দেও আয়ে দেও আয়ে, দৈত্য আসছে দৈত্য, কাদের সাথে যুদ্ধ করে পুরো এলাকা ফাঁকা করে পালিয়ে চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই যাওয়ার পথে এক সাহাবীর ঝুলি থেকে প্লেট পড়ে গেছে, প্লেটটা যখন পড়েছে তলিয়ে গেছে, ওপারে গিয়ে আমির লস্করকে বলেছে, হযরত আমার প্লেটটা তো তলিয়ে গেছে, পানিতে পড়ে গেছে, তো সবার তো খাবার বর্তন আছে, আমার তো নাই, আমি কি করবো? উনি বললেন, যাও সাগরকে গিয়ে বলো তোমার প্লেট ফিরিয়ে দিতে। উনি গিয়েছেন, গিয়ে বলেছেন, যে বলেছেন যে আমার প্লেটটা দাও, মুহূর্তকাল দেরি হয়নি, সাগরের তলা থেকে প্লেট এসে হাজির হয়েছে, নিয়ে চলে এসেছে। এগুলো আগুন টাগুন কিচ্ছা না। বুখারি মুসলিমের যে রাবিরা যারা ওই সমস্ত হাদিস করে রেওয়ায়াত করেছেন, এই ঘটনার রাবি তারা। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তো মুজিজা দেখিয়েছেন, সাগরের তল দিয়ে সে মাটি দিয়েই তো পার হয়েছে ওনার উম্মতরা, মাটির উপর দিয়ে, আর এরা পার হয়েছে পানির উপর দিয়ে। আল্লাহ তাআলা এদের দেখান। হযরত দাউদ আলাইহিস সালামের সেই মুজিজা এক ছটা হযরত কারী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন, তুমি দুঃখছেন জমিন দুলে, জিকিরের তালে তালে জমিনও দুলে, মনে হয় কোনো ভূমিকম্প হচ্ছে, আসলে ভূমিকম্প না। এত বড় বলি ছিলেন, ওনার মেয়ে, ওনার মেয়ে আছে, বিয়ে হবে। আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার ফখরে বাঙ্গাল নামে খ্যাত ছিলেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহ, তখন মাত্র শব্দ পাস করে এসেছে, মাওলানা সাহেব হয়ে আসছে টকটকে তরুণ যুবক। তো হযরতের দরবারে বসেছেন হযরত কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে বসে বয়ান শুনছেন। বয়ান শেষ হওয়ার পরে যখন লোকজন চলে যাচ্ছে, উনি গিয়ে বলেছেন, হযরত আমি শুনেছি আপনার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে, আমারও বিয়ের দরকার, যদি আপনি ভালো মনে করেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা বলেন তো দিদি, আমার আপনার কাছে যদি কেউ এসে পড়ে আমি আপনি কি করবো, বিয়ে দিব কি দিব না, ওটা তো পরের কথা, বলবো তুমি একটু বসো বাবা, স্যান্ডেল আর জুতা দিলে বলে তুমি কি এটা চেনো, কোথা কাটতে তুমি এসেছ আমার কাছে, এরকম বুঝতে ইসলাম এত সাধারণটা, এত খোলামেলা, এটা কল্পনা করা যায় না। বাস্তব ধর্মিক একদিন, বাস্তব ধর্মিক রসুলের যুগের থেকে ঘটনা শুনিলাম, শোনাতে পারবেন এখন সময় নেই, বলবো না। তো উনি বলেছেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার তো মেয়ে আছে, তো তুমি বিয়ে করবা, জি বসো। এখন প্রশ্ন হলো, আমি আপনি সেই কাজ করবো কেন? জি না, আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তর্দৃষ্টি আল্লাহ দিয়ে রেখেছেন, ছেলে যখন বলেছে সাথে সাথে তার দিকে তাকিয়ে দিলের ভিতরে সাক্ষী এসেছে, এই ছেলে উল্টা পাল্টা টাইপের না, ঠিক আছে। তো আমার আপনি যদি মনে করি আমি কাল ইব্রাহিম সাহেব হয়ে গেছি, আমি তাহলে কিন্তু ধরা খাবে। আমার আপনার দায়িত্ব হলো ন্যূনতম খোঁজ খবর হলো কমপক্ষে নেওয়া, বুঝাতে পেরেছি? আবার রেডিও লাগাই দিন না,
ন্যূনতম খোঁজ খবর যেটা নেওয়া সেটা নিতে হবে। তবে হ্যাঁ, কখনো খারাপ ব্যবহার করতে নেই, কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে, আচ্ছা বাবা আল্লাহ তাআলা তো লিখেই রেখেছেন তোমার জন্য, যদি আমার মেয়েকে আল্লাহ বরাদ্দ করে রাখেন অবশ্যই তুমি পাবে বেটা, আর যদি না লিখে রাখেন তাহলে আমি চাইলে তো দিতে পারবো না, ঠিক আছে আমি দেখবো তোমার নাম ঠিকানা দিয়ে যাও, হতে পারে কি পারে না, উনি প্রস্তাব দিয়েছেন, আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দিয়েছেন, বাড়ি কোথায় বাবা, ভবন ধরে, আচ্ছা ঠিক আছে, উনি ঘরে গিয়েছেন, গিয়ে মেয়েকে জিজ্ঞেস করেছেন মা তোমার বিয়ে দিয়ে দিই, একটা ভালো ছেলে পেয়েছে, মেয়েকে নিয়ে ছেলের বাড়িতে চলে গেছে, এই যে বাবা মেয়েকে বোঝাই দিলেন, কয়জনের কয় হাজার লোকের দাওয়াত করতে হয়েছে, কয় হাজার লোকের দাওয়াত করতে হয়েছে, বিয়ে তো ইসলামের ভিতরে এত সহজ এত সুন্দর, হিন্দু মানে পার্বণ পার্বণ গুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা জানি না ইসলামের তরিকা কি, সাহাবীরা কিভাবে বিয়ে করতেন, এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন যাও গিয়ে একটু আমার ব্যাপারে প্রস্তাব দাও যে আমার বিয়ে দরকার, ওই বাড়িতে মেয়ে আছে, ভালো মেয়ে আছে, খবর পেয়েছি তুমি যাও একটু প্রস্তাব দিয়ে এসো, তো উনি গিয়েছেন যে বলেছেন যে আমার অমুক বন্ধু খুবই ভালো আমার মনে কি আসতো আমি সেটা হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, এরকম দোস্তের সাথে সামনে খুব খাতির থাকতো কি করে মোহে কইয়ার না দিয়ে মনে মনে বলতাম শালা কোন শালা তুই এত বড় খবিস, তুমি যে এইরকম কাকতার এটা তো আমি জানতাম না, তোমার আমি পাঠাইছি আমার দিকে তুমি না ছেড়ে মনে মনে কইতেন কিনা বলেন, আর আমাদের আর সাহাবিদের ভিতরে কি পার্থক্য দেখেন, যখন সাহাবীর কাছে ঘটনা এসে বলেছে যে ওরা তো আমার সাথে বিয়ে দিয়ে দিছে তোমাকে দেয় নাই এখন কি করবো বলো, ইনি কি বলতেছেন জানেন, ইনি বলতেছেন ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি, কত বড় লজ্জার কথা, কত বড় লজ্জার কথা, আল্লাহ তাআলা যাকে আপনার জন্য বরাদ্দ করে রাখছেন তোমার জন্য বরাদ্দ করে রাখছেন তার জন্য আমি প্রস্তাব পাঠাইছি, এটা কত বড় লজ্জার কথা ভাই, মোবারক হোক, এই হলো সাহাবি আর আমরা, এজন্য আমাদের ঈমান আমাদের আমলকে সাহাবীদের মতো বানানোর জন্য চেষ্টা করতে হবে, তো বলছেন আমি যে লজ্জা বিয়ের খাওয়া দাওয়া এখান থেকে আমরা এসেছিলাম, আলোচনা শেষ হয়নি, আল্লাহ তাআলা এতটুকুর উপরে আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চার রাকাত ফরজ নামাজ পড়া